নমস্কার বন্ধুরা, হ্যাংলা হেসেল অ্যান্ড ফ্যামিলি ব্লগে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে আমি একটা সন্ধ্যাবেলার রেসিপি নিয়ে চলে এসেছি, স্ন্যাক্স রেসিপি। এটা চায়ের সঙ্গে খেতে পারেন, আবার সস দিয়েও খেতে পারেন। আর বাইরে বৃষ্টি হচ্ছে, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ভালোই লাগবে খেতে। আর আমি নিয়েছি এখানে আটা, বেসন আর সুজি। একটু ভালো করে ডো, শক্ত করে একটু ডো বানাবো, তারপর রেসিপিটা করবো। আপনারা প্লিজ প্রথম থেকে পুরো ভিডিওটা দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে রাখবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি রেসিপিটা আরম্ভ করি। আমি এখানে আটাটা এক বাটি নিয়েছি, ঢেলে দিচ্ছি থালায়। আর বেসনও নিয়েছি এক বাটির মতো, দিয়ে দিচ্ছি। আর সুজি নিয়েছি হাফ বাটি, সুজিটাও দিয়ে দিচ্ছি। এবার এতে আমি কিছু মশলা মাখাবো, মশলা অ্যাড করবো লবণ স্বাদ মতো, লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল হবে স্ন্যাক্সটা। গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এবার ভালো করে আমি জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেবো। যেমন রুটি কিংবা আমরা পরোটা করি সেই রকমভাবেই শক্ত করে মাখাতে হবে। আগে ভালো করে মিশিয়ে নিই উপকরণগুলো, তারপর মাখাবো। আর বন্ধুরা, আমি হলুদ গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প। সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা শক্ত ডো করবো। দেখুন বন্ধুরা, আমি খুব শক্ত করে ভালো করে মাখিয়ে নিয়েছি ডোটা। এবার একটা বেলুন পিসের সাহায্যে বেলে নেবো। আর এরকম ভাবে শক্ত শক্ত মাখানোটা। পাঁচ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এবার একটা বেলুন নিয়েছি, বেলুনের সাহায্যে বেলে নেবো। ছুরি নিয়েছি, একটু ভালো করে ডোটা মাখিয়ে নিই। আটা দিয়ে দিয়েছি, মানে চেপে বসে যাচ্ছে। রুটির মতো বেলে নিয়েছি গোল করে। আর একটা গ্লাস নিয়েছি, গ্লাস দিয়ে এবার কেটে নেবো। দেখুন বন্ধুরা, আমি সবগুলো বেলে নিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে, খেতেও দারুণ কিন্তু লাগবে।
একটু ডিজাইন করে নেব ছুরির সাহায্যে। অর্ধেকটা কাটছি, দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। খুব সুন্দর লাগছে ডিজাইনটা, আপনারা এইভাবে বাড়িতে বানাবেন। আমি আর একটা করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা এই ডিজাইনটাতে আমি করেছি, কিন্তু আমার মাথায় আবার একটা অন্য ডিজাইন এলো, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এই ডিজাইনটাও সহজ, খুব সুন্দর লাগবে এই ডিজাইনটাও, তাই আমি আরও ছোটো ছোটো করে একটু বেলে নিয়েছি। আর এইরকমভাবে মুড়ব, ছুঁড়ে দিয়ে কেটে নেব। দেখুন বন্ধুরা এই ডিজাইনটা পুরো গোলাপ ফুলের মতো লাগছে, দেখতে কত সুন্দর লাগছে। এরকম ভাবে আমি আরো কটা করে নেব। দেখুন বন্ধুরা আমি সব গোলাপগুলো আর এইরকম কোন করে, মানে এটা কি বলবো, আইসক্রিমের যে কোন হয় সেই রকম ভাবে বানিয়ে নিয়েছি। আর এবারে আমি গরম তেলে এগুলো ভেজে নেব। তাহলে আমি কি, কড়াটা গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়ে দিচ্ছি কড়া। তেলটাও গরম হয়ে গেছে, এবার লো মিডিয়াম করে ভেজে নেবো, নালে ভেতরটা কাঁচা রয়ে যাবে। আমি আগে এইগুলো দিয়ে দিচ্ছি। অনেকটাই তেল দিয়েছি, মানে অনেকগুলোই দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে গোলাপ ফুলগুলো, আর ভাজলে তো আরোই ভালোই লাগবে। এখনই কড়াতে দিয়েছি, কত সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা আমি অনেকক্ষণ ধরে লো মিডিয়াম করে ভেজে নিয়েছি লাল লাল করে, আর ভেতরটা নালে কাঁচা রয়ে যাবে, ভালো করে ভাজতে হবে ডুবো তেলে। কত সুন্দর লাগছে, আমি এবার তুলে নেবো এইগুলো, ভাজা হয়ে গেছে। এবার এগুলো ভেজে নেব কিভাবে। এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। দেখুন বন্ধুরা সব এগুলো আমি ভেজে নিয়েছি স্ন্যাক্সগুলো, আর কত সুন্দর লাগছে। আশা করি খেতেও দারুণ লাগবে, সস দিয়েও খেতে পারেন, আবার চা দিয়েও খেতে পারেন সন্ধ্যার সময়। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, নমস্কার।